ঘাড়ের ওপর নিঃশ্বাস ফেলছে লোকসভা নির্বাচন। ভোটের ঠিক আগেই মন্দির বিতর্কে জড়িয়ে পড়ল কর্ণাটকের কংগ্রেস সরকার। নির্বাচনের আগে জনতার সমর্থন জোগাড় করতে মরিয়া রাজনৈতিক দলগুলি। এই অবস্থায় কর্ণাটকের হিন্দু মন্দিরে কর নেওয়ার কংগ্রেস সরকারের সিদ্ধান্তকে অস্ত্র করল বিজেপি। বিজেপি কর্ণাটক সরকারের এই পদক্ষেপকে হিন্দু বিরোধী হিসেবে চিহ্নিত করে আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন। কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া সরকার বিধানসভায় যে বিল পাশ করিয়েছে তাতে বলা হয়েছে, বছরে 1 কোটি টাকার বেশি অনুদান পাওয়া মন্দির এবং অন্যান্য হিন্দু ধর্মীয় প্রতিষ্ঠানকে 10% হারে কর দিতে হবে। 10 লক্ষ টাকা থেকে 1 কোটি টাকা পর্যন্ত অনুদানের ক্ষেত্রে করের হার 5%, আর তা নিয়েই শুরু হয়েছে বিতর্ক। লোকসভা ভোটের আগে বিষয়টিকে রাজনৈতিক প্রচারের হাতিয়ার করেছে সে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি। কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পার পুত্র তথা রাজ্য বিজেপির সভাপতি বিজয়েন্দ্র বলেন, আমাদের রাজ্যের কংগ্রেস সরকার ধারাবাহিকভাবে হিন্দু বিরোধী নীতি গ্রহণ করেছে। ইয়েদুরাপ্পার মতে এবার হিন্দু মন্দিরের অনুদানের দিকেও কুটিল দৃষ্টি দিয়েছে কংগ্রেস। ভক্তদের নিয়ে বিজেপি কর্ণাটক সরকারের ওই পদক্ষেপের বিরুদ্ধে আন্দোলন এবং প্রয়োজনীয় আইনি পদক্ষেপ করবে বলেও জানান তিনি। প্রসঙ্গত, কয়েক বছর আগে পাশের রাজ্য মহারাষ্ট্রের শিরডির শ্রী সাইবাবা মন্দিরের 175 কোটি টাকা আয়কর বিতর্ক গড়িয়েছিল সুপ্রিম কোর্টে। হাই নিউজ নেটওয়ার্ক।